সমাজের মধ্যে এত অশান্তির কারণ কি? সমাজের মধ্যে এত বিশৃঙ্খলার কারণ হচ্ছে যে যে বিষয়ের উপরে পারদর্শিতা নেই, যে যে বিষয়ের উপরে দক্ষতা নেই, যার যে বিষয়ের উপরে স্টাডি নেই, জ্ঞান নেই, সে সেই বিষয়ের উপরে নেতৃত্ব দেওয়ার চেষ্টা করছে। যার জ্ঞান নেই, যে মূর্খ অজ্ঞ, সে জ্ঞানী ব্যক্তিকে চ্যালেঞ্জ করছে, যে নকল, যে ডুপ্লিকেট, সে আসলকে চ্যালেঞ্জ করছে, যে আলেম নয় সে মাসআলা বলছে, যে মুফতি নয় সে ফতোয়া দেওয়ার চেষ্টা করছে, যে ব্যক্তি বায়ান দেওয়ার মতো কোনো ক্ষমতা নেই সে বায়ান দিচ্ছে। এই সমস্ত কারণে আজকে সমাজের মধ্যে অশান্তি। আল্লাহ বলেছেন, ওয়ান নাজমি ইদা হাওয়া, কসম উজ্জ্বল নক্ষত্রে, কসম হচ্ছে নূরে মুস্তফা, নাজম মানে হচ্ছে তারা, স্টার, নক্ষত্র। আল্লাহ বলছেন, ওয়ান নাজম নক্ষত্র, ইদা হাওয়া যখন উপর থেকে নিচের দিকে অবতরণ করছিল। নাজম বলে কাকে? নাজম অর্থ কি? নাজম অর্থ হচ্ছে স্টার অথবা তারা। কোন কোন মুফাসসির বলছেন না, এটা ব্যাখ্যা অন্যটা। একজন মুফাসসির বলছেন যে নাজম মানে হচ্ছে তারা অথবা নক্ষত্র। যারা সায়েন্স নিয়ে স্টাডি করতেছে, সায়েন্স একটা বিষয় আমাদেরকে বলে দিচ্ছে যে নাজম অর্থ হচ্ছে তারা খসা। তারা খসা যে একটা বিষয় রয়েছে, এই বিষয়টাকে সায়েন্স বলেছে যে নাজম মানে হচ্ছে তারা খসা। কিন্তু একজন মুফাসসির উনি বলেছেন না, নাজম অর্থ হচ্ছে নূরে মুস্তফা বলেন, সুবহানাল্লাহ। আর নাজমি ইদা হাওয়া, যখন আল্লাহর হাবিব উপর থেকে নিচের দিকে অবতরণ করছিলেন। একজন তাফসীরকারক উনি বলছেন, আল্লাহর হাবিব যখন মেরাজ শরীফে গিয়েছিলেন, মেরাজ শরীফ থেকে যখন আল্লাহর হাবিব আল্লাহর সাথে দিদার করার পরে নিচের দিকে অবতরণ করছিলেন, এই বিষয়টাকে নাজম বলা হয় বলেন, সুবহানাল্লাহ। আর নাজমি ইদা হাওয়া, আল্লাহর হাবিব যখন উপর থেকে নিচের দিকে অবতরণ করছিলেন। নজম বলে কাকে? নজম অর্থ হচ্ছে স্টার অথবা তারা। ডিকশনারি বলছে, আর নাজম আল আসল, আসল মানে হচ্ছে গাছের কাণ্ড, গোড়া। গোড়া যে বিষয়টা আছে না, গাছের গোড়া ঝড়, এই বিষয়টাকে বলা হয় আল আসল। ডিকশনারি বলছে, আর নাজম আল আসল, আসল মানে হচ্ছে বৃক্ষ, বৃক্ষ মানে হচ্ছে গাছ। গাছের মধ্যে ফুল আছে, ফল আছে, ঢাল আছে, শাখা আছে, প্রশাখা আছে। একটা গাছের মধ্যে ফুল, ফল, শাখা, প্রশাখা সব কিছু আছে। আপনি যদি একটা গাছের ফুল কেটে দেন, তাহলে এই গাছ মরে যাবে না। আপনি যদি একটা গাছের ডাল কেটে দেন, ওই গাছ মরে যাবে না। একটা শাখা প্রশাখা যদি আপনি কেটে দেন, গাছ মরে যাবে না। কিন্তু আপনি গাছের ফুল, ফল, শাখা, প্রশাখা সব কিছু রেখে যদি আপনি গাছের নিচে যে কাণ্ড রয়েছে, ঝড় রয়েছে, মূল রয়েছে, এটাকে যদি আপনি নড়ে দেন, ও গাছ কিন্তু আর বাঁচবে না। তো আল্লাহ বলেছেন যে আমি আমার হাবিবকে, মুস্তাফাকে, আমার নবীকে, বন্ধুকে ইমানি বৃক্ষের ঝড় বানিয়ে দিয়েছি। আর নামাজ, রোজা, হজ, যাকাত সমস্ত কিছুকে আমি ইমানি বৃক্ষের শাখা, প্রশাখা, ফুল, ডাল, পালা বানিয়ে দিয়েছি। সেই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, আমি ইমানি বৃক্ষের জড় বানিয়ে দিয়েছি আমার হাবিবকে। আপনি নামাজ পড়লেন না, গুনাহগার হবেন। একটা গাছের মধ্যে ঢাল আছে, পালা আছে, শাখা আছে, পোশাকা আছে। আপনি যদি গাছ থেকে ফুলটা ছিঁড়ে ফেলেন, গাছ দেখতেও সুন্দর লাগবে। আপনি যদি গাছের ডালটা কেটে দেন, গাছটা দেখতেও সুন্দর হয়ে যাবে। আপনি যদি শাখা পোশাকা কেটে দেন, গাছটা দেখতেও সুন্দর হয়ে যাবে। কিন্তু আপনার গাছ মরে যাবে না। কিন্তু সবকিছু রেখে, ফুল, ফল, ডাল, ফল, সবকিছু রেখে যদি আপনি গাছের কাণ্ডটাকে ছিঁড়ে ফেলেন, নড়িয়ে দেন, ও গাছ কিন্তু বাঁচবে না। আল্লাহ বলেছেন, আমার হাবিবকে ইমানি বৃক্ষের জড় বানিয়ে দিয়েছি। তোমরা নামাজ না পড়লে গুনাহগার হবে, রোজা না রাখলে গুনাহগার হবে, ইবাদত না করলে গুনাহগার হবে। কিন্তু ইবাদত, জিকির সব কিছু রেখে যদি আল্লাহর হাবিবের সাথে বিয়াদতি করো, সমস্ত ইবাদত বরবাদ হয়ে যাবে। আল্লাহর হাবিবের উপরে যতক্ষণ পর্যন্ত মহব্বত না আনবে, নিজের জানির চেয়ে আল্লাহর হাবিবকে যতক্ষণ পর্যন্ত ভালো না বাসবে, ততক্ষণ পর্যন্ত ইমানদার হওয়া যাবে না। এই হচ্ছে শানে মুস্তফা। এবার আসুন কোরআন থেকে বলি, শানে মুস্তফা কাকে বলে একটু শুনে যান। কোরআন থেকে বলছি আপনাদেরকে, কোরআনের মধ্যে আসছে আমানতু বিল্লাহ, ফেরাউনকে। ফেরাউনকে যখন নদীর মধ্যে ডুবিয়ে আল্লাহ মেরেছিলেন, তখন কিতাবের মধ্যে আসছে যে ফেরাউন বলছে আমানতু বিল্লাহ, আমানতু বিল্লাহ, আমি ইমান এনেছি। যখন ইমান এনেছে এই কথা বলতো, ফেরাউন ডুব থেকে উঠে
তখন হযরত জিব্রাইল বলে আমি এক গাদা মাটি নিয়ে আবার ফেরাউনের মুখের মধ্যে ছুঁড়ে দিলাম, ছুঁড়ে দেওয়ার পরে ফেরাউন আবার ডুবে গেল। ডুব থেকে ওইটা আবার কিছু করে উপরে ওইটা বলতেছে কামা আমানাত বিহি বানু ইসরাঈল, যেভাবে বানি সম্প্রদায়ের লোকেরা ঈমান এনেছে। এই কথা বলার পরে ফেরাউনকে আবার হযরত জিব্রাইল এক গাদা মাটি ছুঁড়ে দিলেন মুখের মধ্যে, তখন আবার ফেরাউন ডুবে গেল। কিছুক্ষণ পরে আবার ফেরাউন উপরে উঠে বলতেছে আনা মিনাল মুসলিমিন, আমি তো মুসলমানদের মতো। ফেরাউনকে আবার হযরত জিব্রাইল মাটি ছুঁড়ে দিলেন, ফেরাউন মাটির আঘাত পেয়ে আবার নিচে ডুবে গেল, ফেরাউন মরে গেল। তো প্রশ্ন হচ্ছে ফেরাউন তো তিনবার ঈমানের দাবি করেছিল, আমি ঈমান এনেছি, আমি তো মুসলমান হয়েছি, কামা আমানাত বানু ইসরাঈল, বানু ইসরাঈল সম্প্রদায়ের মতো আমি ঈমান এনেছি। তো তিনবার ঈমানের সাক্ষ্য দেওয়ার পরেও ফেরাউনকে কেন বাঁচানো হলো না, ক্ষমা করা হলো না? আল্লাহ বলছেন যে ফেরাউনের ঝগড়া ছিল মুসার সাথে, ফেরাউন ঝগড়া করেছে নবী মুসার সাথে, ফেরাউন তো মরার আগে আমার সাথে ঝগড়া মিটিয়ে নিল, ঈমান আনার সাক্ষ্য দিয়ে দিল, কিন্তু আমার নবী হযরত মুসার সাথে একবারও ঝগড়া মিটাই নাই। যদি মরার আগে একবার মুসার নাম ধরে ঝগড়া মিটানোর চেষ্টা করত, আমি ফেরাউনকে ক্ষমা করে দিতাম, আমার সাথে ঝগড়া মিটিয়ে নিল, কিন্তু আমার নবী হযরত মুসার সাথে তো সে ঝগড়া মিটাই নাই। একবার যদি সে মরার আগে নবী মুসার সাথে ঝগড়া মিটানোর কথা বলত, আমি ফেরাউনকে বাঁচিয়ে দিতাম। তো এই আয়াতের ব্যাখ্যায় আল্লামা রাজি বলতেছেন লাউ আন্না রাজুলান মিনাল কুফার ইয়াকুলু লা ইলাহা ইল্লাল্লাহ আলফা মাররাতিন লা ইয়াসিহু ঈমানুহু হাত্তা ইয়াকুলা মাআহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই আয়াতের ব্যাখ্যার মধ্যে আল্লামা রাজি বলতেছেন যে নবী মুসার সাথে ঝগড়া না মিটানোর কারণে যদি ফেরাউনের ঈমানের সাক্ষ্যকে গ্রহণ না করা হয়, ফেরাউনের ঈমানের সাক্ষ্যকে অ্যাকসেপ্ট করা না হয়, ফেরাউনের ঈমানের সাক্ষ্যকে রিজেক্ট করে দেওয়া হয়, বাতিল করে দেওয়া হয়, তাহলে আমার নবী আপনার নবী দুজাহানের বাদশাহ নবীর উপর ঈমান না আনে, কেউ যদি 100,000 বার কেন জীবন পার করে দেয় লা ইলাহা ইল্লাল্লাহ বলতে বলতে, যতক্ষণ পর্যন্ত আমার নবীর উপর ঈমান না আনবে, মুহাম্মাদুর রাসূলুল্লাহ না বলবে, ততক্ষণ পর্যন্ত তার ঈমান গ্রহণ করা হবে না। এটাই হচ্ছে শানে মুস্তফা। আপনি সারা জীবন পরে যদি আপনি নামাজ রোজা হজ যাকাত দিয়ে আপনার জীবনকে সাজিয়ে দেন, আপনি যদি ইবাদত করতে 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 একদম বৃদ্ধ হয়ে যান, মরার আগ পর্যন্ত ইবাদত করেন, যতক্ষণ পর্যন্ত দুজাহানের বাদশাহ নবী উম্মতের কান্দারি নবী রাহমাতুল্লিল আলামিনের উপর যতক্ষণ পর্যন্ত আপনি ঈমান না আনবেন, ততক্ষণ পর্যন্ত আপনার ঈমানকে গ্রহণ করা হবে না। এটাই হচ্ছে শানে মুস্তফা। এই জন্য আল ঈমানু হুয়া মুজাররাদুন তাসদীকুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিমা জাআ মুহাম্মাদুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লামা জারুরা। হযরত ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি বলতেছে, পৃথিবীর মানুষ শুনে রাখো, তুমি নামাজ রোজা হজ যাকাত সব কিছু করেছো, তুমি কালিমার বাক্য পড়েছো, লা ইলাহা ইল্লাল্লাহ বলতে বলতে গোটা জীবন পার করে দিয়েছো, যতক্ষণ পর্যন্ত আমার দুজাহানের বাদশা নবীর উপরে মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই বাক্য পাঠ না করবা, নবীর উপরে ঈমান না আনবা, ততক্ষণ পর্যন্ত মুমিন তো তুমি দূরের কথা, ততক্ষণ পর্যন্ত তুমি মুসলমান হিসেবে গণ্য হবে না। এই হচ্ছে শানে মুস্তফা। আপনি আপনার জীবনটাকে নামাজ দিয়ে সাজিয়ে ফেললেন, আপনি ইবাদত করতে করতে সাজিয়ে ফেললেন, আর ইবাদত তো করেছিল শয়তান। ইবাদত দিয়ে যদি মানুষ জান্নাতে চলে যেতে পারত, ইবাদত দিয়ে যদি মানুষ জান্নাতমুখী হয়ে যেতে পারত, ইবাদত দিয়ে যদি আল্লাহকে খুশি করা যেত, তাহলে সবচেয়ে বেশি খুশি করেছিল ওই শয়তান ইবলিস। তবে হ্যাঁ, ইবাদতের দরকার আছে, ইবাদতও লাগবে, আপনার রাসূলকে ভালোবাসার পর পরই আপনার ইবাদত লাগবে, নামাজ পড়তে হবে, রোজা রাখতে হবে, কিন্তু সবচেয়ে মূল বিষয় হচ্ছে আল্লাহর হাবিবের উপর ঈমান আনতে হবে। আপনার ঈমানটা যদি মজবুত না হয়, আপনার ও ইবাদত কোনো কাজে আসবে না। শয়তান তো ইবাদত করতে করতে আসমান এমন কোন জায়গা নেই যেখানে শয়তানের সিজদা পড়ে নাই, ও শয়তান কেন এখন লানত পাত্র প্রাপ্ত হলো, শয়তানের এই অবস্থা কেন, করুণ পরিণতি কেন? কারণ হচ্ছে শয়তান সব কিছু করেছিল, ইবাদত করেছিল, কিন্তু শয়তানের অ্যালার্জি ছিল রাসূলকে নিয়ে। আমাদের এই সমাজের মধ্যে আল্লাহকে নিয়ে কোনো অ্যালার্জি নাই, নামাজকে নিয়ে অ্যালার্জি নাই, জিকির নিয়ে কোনো অ্যালার্জি নাই, ইবাদত নিয়ে কোনো অ্যালার্জি নাই। কিছু কিছু মানুষ, কিছু কিছু আলেম রয়েছে, মূর্খ বক্তা রয়েছে, যাদের অ্যালার্জি হচ্ছে আমার নবীকে নিয়ে। কথা বলেন,
এই সমস্ত আলেমরা রাসূলের বিরুদ্ধে কথা বলে। এই জন্য হাদিস শরীফের মধ্যে সহিহ হাদিস হযরত ইমাম আবু হানিফা, যিনি ইমাম বুখারীর উস্তাদের উস্তাদের উস্তাদ ছিলেন, উনি বলতেছেন আল ইমান হুয়া মুজাররাদ তাসদীকুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিমা জাআ মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লামা জারুরা। গোটা জীবন যদি তুমি কালিমার বাক্য লা ইলাহা ইল্লাল্লাহ দিয়ে সাজিয়ে দাও, যতক্ষণ পর্যন্ত আমার হাবিব দুজাহানের বাদশাহ নবীর উপরে তুমি মুহাম্মদ রাসূলুল্লাহ বলে ইমান না আনবা, নবীকে নিজের জানের চেয়ে ভালো না ভাসবা, গ্রহণ না করবা, ততক্ষণ পর্যন্ত তোমার ওই ইমান, তোমার ওই নামাজ, তোমার এই হোজা, তোমার এই হজ, এই ইবাদত কবুল করা হবে না, ও ফেরাউনের মতো তোমাকে রিজেক্ট করে দেওয়া হবে।